বছর নিয়ম করে বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে মার্কিন পত্রিকা ফোর্বস। এই তালিকা তারা প্রতিনিয়ত আপডেট করে থাকেন, ফলে অনেকেরই নজর থাকে সেই তালিকার দিকে। বিশেষ করে প্রথম 100 জন ধনী ব্যক্তিদের মধ্যে ভারতের কতজন আছে, কে কেই বা আছেন, এইগুলি নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। কিন্তু প্রতিবার খুঁজেও সেই তালিকায় নাম পাওয়া যায় না টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার। জানিয়ে রাখি, বিশ্বের 6টি মহাদেশে 100টির বেশি দেশ, 30টির বেশি লিস্টেড কোম্পানি পরিচালনা করে ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। 2024 সালের 31 মার্চ পর্যন্ত টাটা গ্রুপের সামগ্রিক মূলধন কিন্তু 365 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। রতন টাটা আমৃত্যু এই টাটা গ্রুপের এমিরিটাস চেয়ারম্যান, ফলে তার সম্পদের পরিমাণ নেহাত কম হওয়ার কথা নয়। কিন্তু রতন টাটার নাম ফোর্বসের তালিকায় তো দূর, ভারতের প্রথম 10 ধনী ব্যক্তি তালিকাতেও নেই। কেন নেই সে উত্তর খুঁজতে গিয়ে উঠে আসে চমকপ্রদ তথ্য। 86 বছর বয়সে মারা যান রতন টাটা। একজন শিল্পপতি হলেও তিনি যে কতটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন সেটার কাউকে বুঝিয়ে দিতে হবে না, কারণ অকৃতদার এই ব্যক্তি আজীবন একজন দায়িত্বশীল শিল্পপতি হিসাবে দেশ করার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তিনি ব্যবসায়িক লাভ লোকসানে যেমন সামলেছেন, একইভাবে সমাজের প্রতি দায়বদ্ধতাও তিনি কখনোই অস্বীকার করেননি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, রতন টাটা কখনোই বিলিয়নিয়ারের তালিকায় ঠাঁই পাননি। IIFL ওয়েলথ হুর্ন ইন্ডিয়ার ধনী ব্যক্তির তালিকায় রতন টাটার সর্বশেষ স্থান ছিল 421তম। সেই তালিকা অনুযায়ী রতন টাটার সর্বশেষ সম্পদের পরিমাণ 3,800 কোটি টাকা। যে সংস্থার বর্তমান মূলধন 365 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, সেই সংস্থার কর্ণধারের সম্পদ মাত্র 3,800 কোটি টাকা। এবার ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের প্রথম 100 ধনী ব্যক্তির তালিকায় 14 নম্বরে নাম রয়েছে মুকেশ আম্বানির। তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে 106.2 বিলিয়ন ডলার। 21তম স্থানে রয়েছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি, তার মোট সম্পদের পরিমাণ 80.3 বিলিয়ন ডলার। এরপরে যাদের নাম আসছে তারা হলেন HCL এর কর্ণধার শিব নাদার, রয়েছেন 41তম স্থানে। জিন্দার গ্রুপের কর্ণধার সাবিত্রী জিন্দালের নাম রয়েছে 42 নম্বরে। সান ফার্মার কর্ণধার দিলীপ সাংভির নাম রয়েছে 61 নম্বরে। সেরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়ালার নাম রয়েছে 81তম স্থানে, এবং বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লার নাম রয়েছে 82 নম্বরে। সেখানে দূর দূরান্ত পর্যন্ত নাম নেই রতন টাটার। আর ঠিক এই কারণেই রতন টাটাকে দেশবাসী এত ভালোবাসেন, কারণ তিনি নিজে ধনী হতে চাননি কখনোই, বরং দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য নিজের সম্পদ অকাতরে বিলিয়ে গিয়েছেন। আগামী দিনেও যাতে এই মহান কাজ অব্যাহত থাকে সেই জন্যই তৈরি করা হয়েছে দেশের বৃহত্তম দাতব্য ফাউন্ডেশন টাটা ট্রাস্ট। জানা যায় রতন টাটা তার সম্পদের 66% সরাসরি টাটা ট্রাস্টে জমা করতেন, এমনকি তার অধীনে থাকা সংস্থাগুলির মুনাফার বেশিরভাগটাই যায় টাটা ট্রাস্টে। এই দাতব্য সংস্থার কাজ হল দেশের পিছিয়ে পড়া সমাজের উন্নতি সাধন করা। শিক্ষা থেকে চিকিৎসা, সেবা ক্ষেত্র, কর্মসংস্থান সৃষ্টি থেকে সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি, এমন নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে টাটা ট্রাস্ট। টাটা সন্সের ইকুইটির 66% টাটা ট্রাস্টের হাতে রয়েছে, যা মূলত জনহিতকর কাজেই ব্যবহৃত হয়। তাই রতন টাটা ব্যক্তিগতভাবে ধনী হতে পারেননি কোনোদিনই। টাটা ট্রাস্টের অধীনে মহারাষ্ট্র, আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, কর্ণাটককে 10টির বেশি ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার করে দিয়েছে। সব মিলিয়ে 86 বছর বয়সে এই কর্পোরেট ব্যক্তিত্ব বিলিনিয়ার নয়, বরং সামাজিক দায়বদ্ধতার নিরিখে একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।